বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদাও মায়েদের জানায় আন্তরিক জয় গুরু। আজ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 134তম শুভ আবির্ভাব তিথিতে নিবেদন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শৈশবের অন্তর্যামিত্ব ও ভবিষ্যৎবাণী এক অপূর্ব ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শিশু যখন অর্থাৎ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন প্রায় চতুর্থ বৎসরে পদার্পণ করিয়াছেন, তখন বাটির নিকটস্থ শ্রীযুক্ত মুকুন্দলাল বসু মহাশয়ের বাড়িতে তাহার ভ্রাতুষ্পুত্র হেমচন্দ্র একটি পুষ্প উদ্যান প্রস্তুত করিয়াছিলেন। বাগানটি বেড়া দিয়া এমন করিয়া ঘেরা ছিল যে কুকুর বিড়াল পর্যন্ত তন্মধ্যে প্রবেশ করিতে পারিত না। বেড়ার উপর আবার খেজুরের কাঁটা দেওয়া থাকিত, দরজায় তালা বন্ধ করিয়া রাখা হইত। কিন্তু কেমন করিয়া যেন এই শিশু শ্রী শ্রী ঠাকুর ওই বাগানে প্রবেশ করিয়া পুষ্পবৃক্ষসমূহ নষ্ট করিয়া ফেলিতেন তাহা কেহ জানিতে পারিত না। হেম যখন দুঃখিত হইয়া ক্রন্দন করিত, তখন শিশু শ্রী শ্রী ঠাকুর শতপ্রবৃত্ত হইয়া বলিতেন, আমি গাছ ভেঙেছি। এইরূপ দুই তিনবার করিবার পর জননী মনমোহিনী দেবী বিরক্ত হইয়া তাহাদিগকে বলিলেন, ও যদি অনিষ্ট করে তবে ওকে ধরে মেরে দে। তাহাতে শিশু বলিলেন, শ্রী শ্রী ঠাকুর বলিলেন, হাত আছে বাঁধো আর পিঠ আছে মারো, আমার কি? যতবার এখানে ফুলের বাগান করবে ততবার ভেঙে দেব। কিন্তু ভাই, কি সুন্দর স্থান আছে, সেখানে ফুলের বাগান করো, আমি ভাঙব না। সে স্থানে বাগান করলে চিরদিন থাকবে, এখানে বাগান করে কি হবে? এখানে তো তুমি থাকবে না, তুমি তো শীঘ্রই সেখানে যাবে। ছোট্ট ছেলের কথায় কে আস্থা আপন করিবে? শিশুর কথা সবই মিষ্ট, সমস্তই উপভোগের। তখন কেহই ভাবিতে পারে নাই এই শিশুর আধো আধো কথা কঠোর সত্যে পরিণত হইবে। হাই বিধি, তোমার বিশ্বরাজ্যের লীলাখেলা কে বুঝিবে? হেম সত্য সত্যই অচিরেই এপারের ফুলের বাগানের মায়া ত্যাগ করিয়া বুঝি জীবন নদীর পরপারের ফুলের বাগান সাজাইতে চলিয়া গেল। হেম আর ইহলোকে থাকিল না। ইহার কিছুদিন পরে গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জননী শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী শিশুকে শ্রী শ্রী ঠাকুরকে বলিলেন, চল ওদের ছেলে হয়েছে, দেখে আসি গে। শিশু শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমি যাব না, সে ছেলে মাত্র 18 দিন বাঁচবে, তাকে আবার দেখব কি? আশ্চর্যের বিষয়, সত্য সত্যই ঠিক 18 দিবসেই সেই শিশুটির মৃত্যু হইয়াছিল। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, তথ্যগুলি সংগৃহীত শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হইতে, লেখক সতীশচন্দ্র জুয়ারদার। আপনার